তার ইন্ট্রো দেওয়ার কোনো দরকার নেই। জিনাবকে আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে ফলো করেছি, আমার ভালো লেগেছে। ও মাই গড, আমার এসে বলেছে সে আমার ফ্যান। আমি একটা কথাই বলতে চাই, তোমাদের দুজনকে এইভাবে দেখতে চাই। দেখো ঝগড়া ঝামেলা করে কি হবে, কন্ট্রোভার্সি করছো বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু তোমরা দুজন যদি একসঙ্গে থাকো তাহলে সবাই ভালো থাকবে। এটাই আমার ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন কি তোমরাও জানাতে পারো। কে ভালো থাকবে জানি না, আমাদের মতো ছোট ক্রিয়েটররা ভালো থাকবে। ও তো বলতে পারবো না যে ছোট ক্রিয়েটর ভালো থাকবে কিনা, তবে এটা বলতে পারি আমি ভালো থাকবো। আমি ভালো থাকবো দা বঙ্গাই সিনেমা মিন্ময় আর রাহুল দে যদি একসঙ্গে যোগ হয়ে যায়, নিশ্চয়ই আমরা খুশি থাকবো। তোমরা তোমাদের ওপিনিয়ন দিতে পারো। হাই, এই ভিডিওটা দেখে এখন অনেকেই বলবে তুই জাজ করার কে, তুই জাজ করার কে, তোকে কে বলেছে এরা দুজন একসঙ্গে হয়ে যাবে, এরা তিনজন একসঙ্গে হয়ে যাবে তাহলে ভালো থাকবে। দেখ ভাই, আমি জাজ করার কেউ নাই, আমি এটাই বলতে চাইছি সবাই একসঙ্গে থাকলে ভালো থাকবে। ইউটিউবের দুটো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার সিনেবাব আর দ্য বঙ্গাই দুজন একসঙ্গে হয়ে গেলে সবারই ভালো লাগবে, ওটাই আমার ওপিনিয়ন, অন্য কিছু নেই। হ্যাঁ, আমি মানছি আমি সিনেবাবের ফ্যান, তো তা বলে আমি বলছি না যে সিনেবাব ভুল করেছে কিংবা সিনেবাব ঠিক করেছে, বঙ্গাই ঠিক করেছে সিনেবাব ভুল করেছে, আমি এরকম কিছু বলছি না। আমি বলছি সিনেবাব আর বঙ্গাই একসঙ্গে হয়ে গেলে সবাই ভালো থাকবে, এটাই আমার ওপিনিয়ন। তোমরা জানাতে পারো তোমাদের ওপিনিয়ন, আগের মতন যেমন সবাই থাকতো একসঙ্গে মিলেমিশে, ওটাই। আর বঙ্গাইকে বলতে চাই, দাদা এটা কিন্তু ঠিক করোনি, ফ্যামিলিকে অ্যাটাক করে। ঠিক আছে, আমি আমার ওপিনিয়ন দিলাম, কিছু ভুল করলে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ, আসছি পরের ভিডিওতে।